আসসালামু আলাইকুম। 2000 স্পেশাল এইচএসসি পরীক্ষার্থীরা, তোমাদের সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগতম। ওয়েলকাম টু আওয়ার টিচিং জোন। তোমরা দেখতে পাচ্ছ যেটা হচ্ছে তোমাদের পঞ্চম সপ্তাহের বায়োলজি অ্যাসাইনমেন্টটা। তোমাদের এই সপ্তাহে দুটো অ্যাসাইনমেন্ট আছে, একটা হচ্ছে বায়োলজি আর একটা হচ্ছে হায়ার ম্যাথ উচ্চতর গণিত অ্যাসাইনমেন্ট। ইতিমধ্যে আমি আপলোড করেছি, তোমরা যারা দেখে আসতে পারো আমি আই বাটনে ডিসক্রিপশনে সব জায়গায় লিঙ্ক দিয়ে রাখবো। এই অ্যাসাইনমেন্টটি করার সময় অবশ্যই মাথায় রাখতে হবে, তোমাকে এখানে চিত্র রাখতে হবে যেটা হচ্ছে তোমার প্রথম অধ্যায় থেকে দিয়েছে, যেটা হচ্ছে কোষ ও এর গঠন এই অধ্যায় থেকে দিয়েছে। এখানে অবশ্যই তুমি ডিএনএ এর ভৌত গঠনের চিত্র সহ তোমাকে বর্ণনা করতে হবে, তারপর ডিএনএ থেকে যে আরএনএ তৈরির প্রক্রিয়াটির চিত্র সহ তোমাকে বর্ণনা করতে হবে, আরএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়ার চিত্র সহ তোমাকে সবকিছু বর্ণনা করতে হবে। আমি তোমাকে সবকিছু বলে দিব তুমি কিভাবে বর্ণনা করবা। তাছাড়া তোমাদের হায়ার ম্যাথ অ্যাসাইনমেন্টটি পাওয়ার জন্য তোমরা চাইলে আওয়ার টিচিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখতে পারো। প্রতি সপ্তাহে অ্যাসাইনমেন্ট পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। এখানে দেখতে পাচ্ছ তোমাদের হায়ার ম্যাথ অ্যাসাইনমেন্টটা আপলোড করা হয়েছে। আর তোমাদের যে প্রশ্নগুলো প্রতি সপ্তাহে প্রশ্নগুলো যে পিডিএফগুলো আছে, সেই পিডিএফগুলো পাওয়ার জন্য আওয়ার টিচিং ফেসবুক পেজে লাইক দিয়ে রেখো এবং আওয়ার টিচিং অফিসিয়াল গ্রুপে অ্যাড হয়ে নিও। এখানে আমি অ্যাসাইনমেন্ট নিয়ে কোনো তথ্য যদি পাই অথবা কোনো আপডেট আসে তোমাদের নিয়ে সেগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করি। তাই তোমাদের কাছে অনুরোধ থাকবে তোমরা পেজগুলো এবং গ্রুপে তুমি অ্যাড হয়ে নিতে পারো। অ্যাসাইনমেন্ট করতে কোনো সমস্যা হলে আমাকে ফেসবুকে নক করে জানাতে পারো, আমি চেষ্টা করবো তোমাকে সর্বোচ্চটা সহায়তা করতে। যদি পারি সহায়তা করবো, যদি না পারি সহায়তা করবো না, সেটা আমি বলে দিব। আমরা প্রথমে প্রশ্ন দেখি এবং প্রশ্নের সাথে সাথে উত্তরটা দেখবো। তাহলে আমরা প্রথমে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে ডিএনএ এর ভৌত গঠন চিহ্নিত চিত্র সহ আমরা ব্যাখ্যা করব। তাহলে দেখো আমরা ডিএনএ এর ভৌত গঠনের চিহ্নিত চিত্র সহ বর্ণনা, আর অ্যাসাইনমেন্টের শিরোনাম হচ্ছে কোষ ও এর গঠন। এখানে আমরা প্রথমে ডিএনএ স্বপ্রজনশীল পরিব্যক্তিক্ষম সকল প্রকার জৈবিক কাজের নিয়ন্ত্রক এবং বংশগত বৈশিষ্ট্যের ধারক ও বাহক যা সজীব কোষে অবস্থিত থাকে তাকে ডিএনএ বলে। ডিএনএ কাকে বলে তার ডেফিনেশনটা দেব। তারপর হচ্ছে ডিঅক্সিরাইবোলিক অ্যাসিড এর সংক্ষিপ্ত রূপ হলো ডিএনএ। ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিডের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ডিএনএ। তারপর হচ্ছে ডিএনএ এর গাঠনিক উপাদানের একক হচ্ছে নিউক্লিওটাইড। এটি একটি বৃহদানুর জৈব অ্যাসিড যা জীবনের আণবিক ভিত্তি ও প্রকৃতি কোষের ক্রোমোসোমের মূল উপাদান ডিএনএ। কথক ভাইরাস তারপর হচ্ছে তোমার ডিএনএ থেকে, মানে এটি সাধারণত সূত্রকার কিন্তু আদিকোষ এবং মাইটোকন্ড্রিয়া ও ক্লোরোপ্লাস্ট আকার ভিত্তের নাই। তারপর হচ্ছে ডিএনএ তৈরির ভৌত গঠন তোমার জেডি ওয়াটসন। তারপর হচ্ছে তোমরা ক্রিকেট ডিএনএ অনুলিপনের গঠন এবং ডাবল হেলিক্স মডেল প্রস্তাব করেন। এই মডেলটি সর্বাধুনিক এবং সঠিক মডেল হিসেবে এবং সর্বজন গৃহীত ও স্বীকৃত। তারপর হচ্ছে এমইএইচ উইলকিনস এর রঞ্জক রশ্মির মাধ্যমে ডিএনএ ডাবল হেলিক্স মডেল প্রমাণ করেন। এজন্য তিনি আরও দুজন বিজ্ঞানীকে নোবেল পুরস্কার করা হয়, তিনি সহ আরও দুজন বিজ্ঞানীকে নোবেল পুরস্কার করা হয়েছিল। তারপর হচ্ছে ওয়াটসন ও ক্রিকের ডাবল হেলিক্স মডেল অনুসারে ডিএনএ অণুর গঠন বৈশিষ্ট্য যেটা হচ্ছে ডিএনএ দ্বিসূত্রক, এগুলো তোমার বইতে পারবা, বই থেকে তোমরা লিখতে পারো, যেটা হচ্ছে না বুঝলে বই থেকে লিখতে পারো। আর ছবিগুলোর জন্য তুমি ফেসবুকে নক দিলেও ছবিগুলো পেয়ে যাবা। বিন্যাস ঘুরানো সিঁড়ির মতো। তারপর হচ্ছে সিঁড়ির দুটি ফ্রেম তৈরি হয় সুগার ও ফসফেট বোঝাই ক্রমিক সংযুক্তির মাধ্যমে। দুদিকে ফ্রেমের মাঝখানে প্রতিটি ফ্রেম তৈরি হয় এক জোড়া নাইট্রোজিনাস বেস দিয়ে, যেটা হচ্ছে তোমার এই বেসগুলো তোমরা জানো, এগুলো তোমরা ক্লাস টেনেও পড়েছো ডিএনএ এই যে মডেলটা। তারপর হচ্ছে দুইটি বেস হাইড্রোজেনের বন্ড তৈরি হয় কাছেই, সিঁড়ির বাইরের দিকে থাকে ফসফেট এবং ভিতরের দিকে থাকে নাইট্রোজিনাস। তারপর হচ্ছে তোমার সিঁড়ির দুই পাশে ফ্রেমের পরস্পরে উল্টোভাবে অবস্থান করে, এই ধরনের বিন্যাসকে অ্যান্টি প্যারালের বিন্যাস বলা হয়। এই ফ্রেমের গুয়ানিন এবং অপর পাশে সাইটোসিনের সাথে তিনটি হাইড্রোজেন বন্ডে যুক্ত, যেটা হচ্ছে দেখো গুয়ানিন সাথে সাইটোসিন যেটা বন্ড থাকে তোমার বন্ডগুলো যুক্ত। এই এক ফ্রেমের অ্যাডেনিন এবং অপর ফ্রেমে থাইমিনের সাথে দুই হাইড্রোজেন বন্ডে যুক্ত থাকে তোমার, দেখো এআরটি, এটা হচ্ছে তোমার অ্যাডেনিন এবং থাইমিনের যে বন্ডটা সেটার কথা। তারপর হচ্ছে দেখো চিত্রটা দেখাবা, চিত্রটা ভালো করে দেখাবা যে সিঁড়ির প্রকৃতপক্ষে তোমার ডাবল হেলিক্স এবং প্রতিঘূর্ণন, ঘূর্ণনটা হচ্ছে 34 অ্যাংস্ট্রম দূরত্ব বিশিষ্ট এবং এর দূরত্ব 10টি মনোনিউক্লিওটাইড দিয়ে তৈরি। কাছে প্রতিটি মনোনিউক্লিওটাইডের দৈর্ঘ্য হচ্ছে 3.4 অ্যাংস্ট্রাম। তাহলে এভাবে চিত্রটা দেখাতে পারো, চিত্রটা একটু ভালো করে দেখো, তোমরা চিত্রটা বইতে পাবা। তোমরা
অ্যাডেনিন থাইমিনিন গুয়ানিন সাইটোসিন, এইগুলো সবগুলো বন্ডগুলো দেখাবা, বন্ডগুলো দেখে নিজের চিত্র দেখাবা। চিত্র হচ্ছে তোমার এখানে দেখো, চিত্রটা হচ্ছে দেখো একটু জুম করছি, যেটা হচ্ছে অণুর একাংশ, এখানে হচ্ছে সরলরেখিত, তারপর এসতে সুগার, পিতে ফসফেট, তারপর হচ্ছে তোমার নাইট্রোজেনের বেসগুলো দেখাবা, বেসগুলো, তারপর হাইড্রোজেন বন্ড, এগুলোর কথা লিখে তোমরা দেখাতে পারো। এখানে এইগুলো লিখবা তোমার, এই যে পরিপূরক বেস জোড়, এই কথাগুলো লিখবা, এগুলো তোমার তো বই যে শুরুতে কিন্তু তুমি পেয়ে যাবে, এই অধ্যায়টার শুরুতে তুমি কিন্তু এগুলো পেয়ে যাবে তোমাদের। তারপর হচ্ছে তোমার এই চিত্রটা তুমি দেখাতে পারো, যেটা হচ্ছে ডাবল হেলিক্সের, এই যে ওয়াটসন আর ক্রিকের যে মতবর্তটা ছিল সেটা দেখাবা, অ্যাডেনিন থাইমিন, তারপর হচ্ছে গুয়ানিন এবং সাইটোসিন, এই হাইড্রোজেন বন্ডগুলো সহ নিচে এগুলো লিখে লিখতে পারো। এখানে এই যে ঘূর্ণনটা কত সেটার কথা লিখবা, আর পুরোটা এভাবে করে তুমি চিত্রটা দিবা। চিত্রটা একটু ভালো করে তুমি দেখার চেষ্টা করো, না বুঝলে ফেসবুকের থেকে আমাকে ছবিগুলো নিয়ে নিয়ে সমস্যা হবে না। তারপর হচ্ছে দেখো, তারপর হচ্ছে ডিএনএ থেকে আরএনএ চিত্র, যেটা হচ্ছে খ নাম্বার আমাদের জানতে চেয়েছে, 2 নাম্বার, যেটা হচ্ছে ডিএনএ থেকে আরএনএ তৈরির প্রক্রিয়া চিত্র সহ বর্ণনা করতে বলা হয়েছে, যেটা হচ্ছে ডিএনএ থেকে আরএনএ তৈরির চিত্র সহ বর্ণনা। একটা হচ্ছে ট্রান্সক্রিপশন, যেটা হচ্ছে ডিএনএ থেকে আরএনএ সংশ্লেষণ প্রক্রিয়াকে ট্রান্সক্রিপশন বলা হয়। প্রোটিন সংশ্লেষণের আগে ডিএনএ অণু বহু বহনকারী রাসায়নিক তথ্যগুলো আরএনএ অণুতে কপি হয়, যেটা হচ্ছে ট্রান্সক্রিপশন প্রক্রিয়া। ট্রান্সক্রিপশন প্রক্রিয়াতে 4টি ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে যে প্রারম্ভিক, যেটা হচ্ছে সূচনা পর্যায়, তারপর হচ্ছে সূত্র বর্ধিতকরণ, তারপর হচ্ছে সমাপ্তিকরণ, তারপর হচ্ছে প্রক্রিয়াজাতকরণ। তো তুমি দশাগুলোর পার্থক্যগুলো দিবা, যেটা হচ্ছে প্রারম্ভিক বা সূচনা পর্যায়, প্রারম্ভিক বা সূচনা, আরএনএ পলিমারেজ নামক এনজাইম দ্বিসূত্রক ডিএনএ এর সূত্রের, তোমার এই যে রেজিওন অঞ্চলে কিন্তু যুক্ত হয়, এ সংকেত পেয়ে দ্বিসূত্রক ডিএনএ কিছু অংশ প্যাঁচ মুক্ত হয় এবং হাইড্রোজেনের বন্ধনীগুলা ভেঙে যায়, খুলে যায় ডিএনএ সূত্রের এক থেকে, তোমার কি হয় দেখো, ছাঁচ হিসেবে ব্যবহৃত করে ট্রান্সক্রিপ্ট হয়, অন্যদিকে এক্ষেত্রে নিষ্ক্রিয় ভূমিকা পালন করে, মানে তোমার ডিএনএ শুরুতে এগুলো সব কথা কিন্তু প্রারম্ভিক সূচনা, এই কথাগুলো বইয়ে শুরুতে পাবা। তারপর যদি তোমার সূত্র বর্ধিতকরণ পর্যায়, যেটা হচ্ছে আরএনএ পলিমারেজ এনজাইম, তোমার এ বা খার জোরের নিয়ম অনুসারে এই যে তোমার সবগুলো বন্ডের নামগুলো লিখে একটির পর একটি নিউক্লিওটাইড যুক্ত থাকে, তারপর এমআরএনএ তে থায়ামিনের বদলে তোমার ইউরাসিল সংশ্লিষ্ট আরএনএ পলিমারেজ বা ডিএনএ সূত্র ধরে 3 থেকে 5 প্রান্তের দিকে এগিয়ে যায়, ফলে এমআরএনএ সূত্র সংশ্লিষ্ট ও লম্বা হয়। তারপর হচ্ছে তোমার সমাপ্তিকরণ পর্যায়ে, এটা হচ্ছে ডিএনএ ছাঁচ সূত্রে ট্রান্সক্রিপ্টের সমাপ্তিকরণ স্থান সুনির্দিষ্ট থাকে এবং আরএনএ পলিমারেজ এর সমাপ্তিকরণ স্থানে পৌঁছানোর সাথে ডিএনএ সূত্রে নিজে থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। তারপর হচ্ছে তোমার প্রক্রিয়াজাতকরণ পর্যায়ে, এটা হচ্ছে তোমার নব্য সংশ্লিষ্ট এমআরএনএ একটি নির্দিষ্ট প্রক্রিয়ায় পরিবর্তন হয়ে পূর্ণাঙ্গ, দেখো একটু দেখায় তোমাদেরকে, নি পর্যায়ে কি হয় উপনীত হয়। এই প্রক্রিয়াতে এমআরএনএ সূত্রটি নিউক্লিয়াসে রন্ধ্রপথে বেরিয়ে সাইটোপ্লাজমে আসে এবং সেখানে রাইবোসোম এবং টিআরএনএ ও অন্যান্য এনজাইম সহায়ক প্রোটিন তৈরি করে, অন্যদিকে উন্মুক্ত ডিএনএ সূত্র দুটি আবার আগের অবস্থায় দিকে ফিরে যায়। তারপর হচ্ছে এই চিত্রটা দেখাবো, যেটা হচ্ছে ট্রান্সক্রিপশন পদ্ধতিটা, ট্রান্সক্রিপশন পদ্ধতি থেকে মানে কীভাবে ডিএনএ থেকে আরএনএ হচ্ছে, এই জিনিসটা তোমরা দেখাবা। তারপর 3 নম্বরে আসো, 3 নম্বরে তোমাদের যে জিনিসটা জানতে চাইছে সেটা হচ্ছে আরএনএ থেকে প্রোটিন তৈরির চিত্র সহ বর্ণনা করতে হবে। তাহলে আরএনএ থেকে প্রোটিন তৈরির চিত্র সহ বর্ণনা, একটা হচ্ছে ট্রান্সলেশন, এটা হচ্ছে ট্রান্সক্রিপশন, এটা হচ্ছে ট্রান্সলেশন। দেখো এখানে ডিএনএ এর অংশ বিশেষ তথা জিন থেকে বংশগতি সংকেত সমূহের উপর ভিত্তি করে তৈরি হয় প্রোটিন অণু, এমআরএনএ সংকেত অণু ছাড়িয়ে প্রোটিন অণু তৈরির প্রক্রিয়াকে বলা হয় তোমার ট্রান্সলেশন। ট্রান্সলেশন এমআরএনএ ছাড়াও রাইবোজোম, টিআরএনএ, বিভিন্ন অ্যামাইনো অ্যাসিড, এনজাইম, কোএনজাইম, তারপর হচ্ছে এটিপি ইত্যাদি উপাদান দরকার হয়। তোমার ট্রান্সলেশন প্রক্রিয়াটা হচ্ছে, ট্রান্সলেশন প্রক্রিয়া মূলত 4টি ধারাবাহিক পর্যায়ে সম্পন্ন হয়। এগুলা কি কি লিখতে পারে, এটা হচ্ছে প্রোটিন সংশ্লেষণের সূচনা, তারপর হচ্ছে পলিপেপটাইস, এটা হচ্ছে সিঙ্কল বৃদ্ধি, তারপর হচ্ছে তোমার সিঙ্কল বর্ধনের সমাপ্তি, তারপর হচ্ছে ট্রান্সলেশনের পরবর্তী প্রক্রিয়াকরণ। ট্রান্সলেশন প্রক্রিয়া এমআরএনএ, তারপর হচ্ছে টিআরএনএ, বিভিন্ন অ্যামাইনো অ্যাসিড যেগুলো আছে এগুলোর কথা লিখবা। এই যে তোমার ট্রান্সলেশনের প্রক্রিয়াটা দেখাতে পারো, যেটা হচ্ছে এমআরএনএ থেকে যে
আস্তে আস্তে প্রোটিন কীভাবে তৈরি হচ্ছে, রাইবোজোম দেখতে পাচ্ছ এখানে, এই যে এই চিত্রটা দিতে পারো, এগুলা চিত্রটা মোটামুটি ভালোই আছে, চিত্রটা তুমি একটু ভালো করে দেখে নাও। এভাবে তুমি চিত্রটা দিয়ে দিবা, সবগুলা বইতে আছে যদিও। তারপর হচ্ছে এনজাইম ইত্যাদি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, প্রথমে অ্যামাইনো অ্যাসিড দেখো সিনথিসের অভাবে সাইটোপ্লাজমে বিদ্যমান বিভিন্ন অ্যামাইনো অ্যাসিডে এটিপির সাথে যুক্ত হয়ে সক্রিয় হয় এবং সংশ্লিষ্ট টিআরএনএ 3' প্রান্তের সাথে সংযুক্ত হয়ে তোমার যৌগ গঠন করে। এরপর রাইবোসোমের সাথে এমআরএনএ সংযুক্ত হয়, এক্ষেত্রে রাইবোসোমের বড় একটি যৌগের সাথে যুক্ত হয়, এসে যৌগের সাথে যুক্ত হয় এবং বড় এককে দুইটি সাইট থাকে যথা এ সাইট ও পি সাইট। তারপর হচ্ছে তোমার টিআরএনএ প্রথমে এ সাইটে যুক্ত হয়ে পরে এ সাইট খালি করে পি সাইটে চলে যায়, খালি এ সাইটে পুনরায় অপর একটি অ্যামাইনো অ্যাসিড সহ টিআরএনএ যুক্ত হয়। এভাবে এমআরএনএতে অসংখ্য অ্যামাইনো অ্যাসিড অণু সংযুক্ত হয়ে যখন প্রোটিন অণু তৈরি হয় তখনই তাকে রাইবোসোমের এমআরএনএ থেকে প্রোটিন অণুযুক্ত হয়ে কোষের সাইটোপ্লাজমে যুক্ত হয়। পরবর্তী রিলিজ ফ্যাক্টর যেটা হচ্ছে পলিপেপটাইড শৃঙ্খল যুক্ত হয়ে তোমার এমআরএনএ রাইবোসোম ত্যাগ করে। এভাবে তোমার ট্রান্সলেশন প্রক্রিয়াটা শেষ হয়, একটা হচ্ছে ট্রান্সক্রিপশন আর একটা হচ্ছে ট্রান্সলেশন। এটা মাথায় রাখবা, এগুলো ভালো করে পড়ে তোমরা বুঝে তারপর তোমরা দেখতে পারো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে রাখতে পারো। পরবর্তী অ্যাসাইনমেন্টগুলোর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। কোনো কিছু বুঝতে সমস্যা হলে কমেন্টে বলতে পারো, আর ছবির যদি প্রয়োজন মনে করো তুমি ফেসবুকে নক করে নিয়ে নিতে পারো। এখানে কালার প্যান্ট ইউজ করতে হবে না, নর্মালি তুমি জিনিসগুলো এঁকে সুন্দর করে যত পারো চিত্রগুলো ভালো করে রাখার চেষ্টা করবে। চিত্রগুলো ভালো করে রাখতে পারলে ভালো একটা নাম্বার পাবা। সবাইকে বলে ভিডিওটি শেষ করছি, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।